হাসপাতালের রণক্ষেত্র, পুত্রবধূর মৃতদেহ দেখতে এসে বৌমার বাপের বাড়ির লোকজনদের গণপ্রহারে গুরুতর আহত শ্বশুর। প্রতিনিয়ত শ্বশুর বাড়ির অত্যাচারের কারণে বাবার বাড়িতে আশ্রয় নিতে এসে মানসিক অবসাদে আত্মঘাতী গৃহবধূ। গৃহবধূর মৃতদেহ হাসপাতালে দেখতে এসে গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের গণপ্রহারে গুরুতর আহত শ্বশুর। ঘটনাটি শান্তিপুর রামনগর পাড়া এলাকায়। জানা যায়, মৃত ওই গৃহবধূর নাম সাধনা ব্রাহ্মণ, বয়স আনুমানিক 20 বছর। গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, ওই গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত তার উপর অত্যাচার করত। বেশ কয়েকবার বাবার বাড়িতে এসে আশ্রয় নেয় সে। যদিও বাবার বাড়ির লোকজনেরা বুঝিয়ে শুনিয়ে আবারও শ্বশুর বাড়িতে নিয়ে আসে ওই গৃহবধূকে। অভিযোগ, গত 3 দিন আগে আবারও অত্যাচারের মাত্রা বাড়ে। তারপরে ওই গৃহবধূ শান্তিপুর ঘোড়ালিয়া কুণ্ডুপাড়ায় বাবার বাড়িতে এসে আশ্রয় নেয়। সোমবার রাত 9:30 নাগাদ ওই গৃহবধূ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। যদিও সেই সময় ওই গৃহবধূর পরিবারের লোকজনেরা বাড়িতে ছিলেন না, বাড়িতে এসে দেখে ওই গৃহবধূ ঘরের ভিতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে আসতে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ক্ষোভ সৃষ্টি হয় গৃহবধূ বাবার বাড়ির লোকজনদের মধ্যে। তৎক্ষণাৎ গৃহবধূর শ্বশুর শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায়। এরপরই গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের গণপ্রহারে গুরুতর আহত হয় শ্বশুর। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তবে গৃহবধূর আত্মঘাতীর ঘটনায় গৃহবধূর পরিবারের লোকজন অভিযোগে তীর ছুড়েছেন গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে এই আত্মঘাতী বলে দাবি করছেন গৃহবধূর বাবার বাড়ির লোকজন। এই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিয়ে দিচ্ছি, মানে অনেক টাকা যৌতুক নিয়েছে, 1,70,000 যৌতুক নিয়ে সব মিলে। প্রথম ছেলে 1,50,000 টাকা, পরে আবার 10,000 কোটি এই মাও টাকা নেয়। এবং এই লাস্টে কয়েকবারে খাটের জন্য ওর 50,000 টাকা বায়না করেছে। আমার বোন হয়। কোথায় বিয়ে দিয়েছেন? এই শান্তিপুর রামনগর পাড়া মাঠের ওইখানে। তার মানে আপনার বউকে কি, বোনকে কি শ্বশুরবাড়ির লোকজন কি অত্যাচার করে? খুব অত্যাচার করে, গলা ধরে, গলা টিপে ধরে মারধর করে। এর আগে একাধিকবার করেছে? কয়েকবার চলে এসছে। এখন কি হয়েছে? এখন ওই এই 3-4 দিন হলো খুব তর্চার করছে, বাড়ি আসে, খুব তর্চার করছে। আমার বাড়ি ছিল, ও মানে চলে এসছে, যাবে না এমন পরিস্থিতি। তারপরে আমরা বুঝে বোঝা দিয়ে আসি, আগে কয়েকবার দিয়ে এসছি, ওনার লোকজন মিলিয়ে গিয়ে দিয়ে এসছি। গিয়ে আমাদের সামনে আমার বোনকে বলে ও মালিক কোন বাপটা কেমন এই বলি আমরা কয়েকজন খুব মানে উত্তসার করি। আচ্ছা, এখন কি হয়েছে? তারপরে এখন এই মুহূর্তে আমি তো দোকানে ছিলাম, আমি ওরা কালকে আমার বোনা এবার বাড়ি এসেছিল, ফোনে অল টাইম অশান্তি করে, এই নিয়ে অশান্তি যে ঘরে ঘরে গিয়ে গলা দিয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা, মানে বোন কি নিজে থেকে গলা দিয়ে দিয়েছে নাকি ওকে অন্য কিছু ব্যাপার রয়েছে? আমি দোকানে ছিলাম, ওই ওই টর্চার করেছে হয়তো সেই কারণে নিজে থেকে। আপনি বোনের বাড়ি থেকে কি দেখেন? বোন আমার বাড়িতে গলা দিয়ে নিয়েছে, বোনের বাড়িতে না। তাহলে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আচ্ছা, এই কয়েকদিন খুব তর্চা করছে, পরের দিন আসতে খুব তর্চা করছে। কবে এসেছিল আপনার বাড়িতে? এই গত 3-4 দিন হবে মনে হয়। কখন ঘটেছে ঘটনাটা? আজকে মনে হয় তো 1.5-2 ঘন্টা আগে। তাহলে এই অশান্তির কারণে কি এই মানসিক অবসাদে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, এই কারণে অবস্থা খুব তর্চা করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শান্তিপুর গোয়ালি কুণ্ডুপাড়া সারাগড়ে। সারাগড়ে বাড়ি? গোয়ালি কুণ্ডুপাড়া। হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ দাদা। জি, ডাক্তার কি বললো? ডাক্তার বললো আর নেই। কি নাম বোনের? সাধনা বিশ্বাস। বয়স কত হবে? বয়স 2 দিন আগে গলা টিপে যাচ্ছে, আমাকে বলে না, আমি বললে অশান্তি করবো আমাকে বলে না। অভিযোগ করবেন থানায়? হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো, বোনকে মেয়ে অভিযোগ করবো না টর্চার করে। আপনার নাম? আমার নাম আকাশ বিশ্বাস। আপনি দাদা? আমি দাদা, বড় দাদা। মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।